দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস, পাশাপাশি সুস্থতার হার বৃদ্ধি। গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 88,600 জন করোনা আক্রান্ত হয়েছেন, 1,124 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘণ্টায় দেশে 91,000-এরও বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণ না থামলেও ইদানিং দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা কিন্তু হ্রাস পেয়েছে, পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরার যে পরিসংখ্যান তাও বেশ স্বস্তিদায়ক। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিকেল বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 88,600 জন করোনা সংক্রমিত হয়েছেন। তাতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 59,92,533-এ পৌঁছল। তবে এদিন দৈনিক মৃতের সংখ্যাটা আংশিক বেড়েছে। গত 24 ঘণ্টায় দেশে 1,124 জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যাটা পৌঁছে গেল 94,503-এ। তবে সুস্থতার যে হার তা কিন্তু যথেষ্ট স্বস্তিদায়ক। গত 24 ঘণ্টায় দেশে 91,000-এরও অধিক মানুষ করোনার কবলমুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যাটা বেশি হওয়াকে বেশ সন্তোষজনক বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি। তবে এক্ষেত্রে আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো কারণ নেই, আজও করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতাই মুখ্য। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হতেও বেশি সময় লাগবে না বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।